আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদেরকে স্বাগতম আজকের ভিডিওতে। আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, আমরা টেনশনে মরে যাই যে আমাদের মুরগিগুলোর কেন ওজন আসে না, কেন ওজন আসে না, কেন ওজন আসে না, কেন ওজন আসে না, এই বিষয়টা। আমার অনেক প্রিয় খামারি ভাইরা আছে, আমি আপনাদেরকে সবসময় এই বিষয়টা বলে থাকি যে এক একজনের মুরগি পালার ধরন এক এক রকম, তবে নিয়মটা কিছুটা সেম থাকতে পারে। আপনি আপনার মতো মুরগি পালন করতে পারেন, আপনি আপনার মতো ওয়েদারের অবস্থা করে পরিবে, অ্যান্ড সবার তো আর মুরগি পালার বিষয়টা এক হবে না, তাই না? তবে নিয়মটা ফলো করতে হবে। সো ফাইনালি গাইস, যে বিষয়টা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, আমরা যেটা টেনশন থাকি মুরগি সুস্থ রাখার চাইতে, আমরা টেনশন থাকি যে মুরগির ওজন কীভাবে বাড়বে, দ্রুত কীভাবে মুরগিগুলো 25 দিন 27 দিনে মুরগি সেল করে দিব, ওজন বাড়াবে, আমি প্রফিটে ভালো হবে। এই জিনিসগুলো আসলে নিজেদেরকে কি বলবো, এটা হচ্ছে ফালতু একটা বিষয়। এই বিষয়গুলো থেকে আমরা সরে আসতে হবে, আমরা এই বিষয়গুলো সরে আসা আসতে হবে, এবং আমাদেরকে যে কাজটা করতে হবে, মুরগির ওজনের প্রতি চিন্তা না করে আমাদেরকে মুরগির সুস্থতা, মুরগি সুস্থ রাখার উপর চিন্তা রাখতে হবে। আমরা যদি আমাদের জায়গা থেকে সঠিকভাবে পরিচালনা করি বা পরিচর্যা করি মুরগিকে, মুরগি অবশ্যই সুস্থ থাকবে এবং অটোমেটিকলি ওজন আসবে। ওজনটা অনেক সময় নির্ভর করে মুরগির ব্র্যান্ড ভ্যালুর উপর, মুরগির সুস্থতার উপর অনেক কিছু নির্ভর করে। কিছু মুরগি আছে প্রাথমিক অবস্থায় ওজন আসে না এবং পরে গিয়ে সেটা দ্রুত আসে। তো এখন আমরা কি করি, মুরগি যখন ওজন না আসে আমরা দ্রুত অল্প সময়ে মাল্টিভিটামিন খেয়ে ফেলি, বিভিন্ন ধরনের মাল্টিভিটামিন ওদেরকে খাওয়াই, এটা নিয়ে টেনশন, বিভিন্ন ধরনের এই ওষুধ সেই ওষুধ নিয়ে হাবি যাবি মুরগির উল্টা পাল্টা আরো অনেক কিছু করে ফেলি। তো আসলে এই বিষয়গুলো আমাদের করা যাবে না, তাহলে এই বিষয়গুলো আমাদেরই লস। আমরা যে জিনিসটা করতে পারবো, আমি যে জিনিসটা আপনাদেরকে সাজেস্ট করবো যে গাইস, আপনারা ওজন নিয়ে টেনশন না করে, ওজন আসবে। অনেকেই বলেন যে ভাই আপনার তো ওজন আসে না। ভাই একটা মানুষের সব দিক থেকে ফিল আপ পাবেন না, ধরেন একজন মানুষ কোনো না কোনো এক দিক থেকে দুর্বল থাকে। আপনি দেখেন আমার হয়তো ওজন আসে না বলতেছেন, কিন্তু আমার শেষ দিকে ওজন ঠিকই আসে, ঠিক আছে? এই বিষয়গুলো নিয়ে অনেকে বলেন, এরপরে কি হয়, আপনাদের মেডিসিন লিস্টে দেখেন আর আমার মেডিসিন লিস্ট দেখেন, ঠিক আছে? সো এই জিনিসগুলো আমরা আসলে আসলে আমি তর্কে যাচ্ছি না, তবে আমি যে জিনিসটা বলবো সেটা হচ্ছে, আমরা ওজনের দিকে খেয়াল না করে আমরা আগে ওজনের দিকে অবশ্যই খেয়াল করবো, একদমই খেয়াল করবো না, আমরা প্রথমত মুরগিটা সুস্থ রাখবো। প্রথম কথা হচ্ছে মুরগি, আমার যখন মুরগিটা সুস্থ থাকবে, একদম প্রপার থাকবে, তখন আমি ওজনের দিকে খেয়াল করবো, দেখবো যে দিন অনুযায়ী আমার মুরগিগুলো ওজন ঠিক আছে না। যদি দেখেন দিন অনুযায়ী ওজন ঠিক না, তাহলে সমস্যা নাই, মুরগি চালা যান। কিন্তু যদি খাদ্য অনুযায়ী ওজন না থাকে, কথাটা বুঝেন, যদি যে পরিমাণ খাদ্য খাইছে সে পরিমাণ যদি ওজন না আসে, তাহলে আপনি অবশ্যই একটা তখন মুরগির 20 থেকে 22 দিনের পর থেকে একটা মাল্টিভিটামিন খাওয়া, এটা জিনিসটা আবার রিকভার করতে পারবেন। এখন আপনি যদি বলেন যে আমার দিন অনুযায়ী ওজন আসে নাই, আপনি চাচ্ছেন যে 2 কেজি করে ফেলবেন 30 দিনে, 2 কেজির উপরে করে ফেলবেন 30 দিনে, এই জন্য মাল্টিভিটামিন শুধু খাওয়াইতে আসে, মুরগির মাঝখানে অসুস্থ বানিয়ে ফেলছে। আপনারা হয়তো এই বিষয়টা জানেন না, অতিরিক্ত ভিটামিন কিন্তু ব্রয়লার মুরগি সহ্য করতে পারে না, এই জিনিসটা হয়তো আমরা অনেকেই জানি না। কেননা আপনার ভিতর যদি আপনি যদি খাইতে পারবেন 10 কেজি, আপনারা যদি 20 কেজি দেওয়া হয় তাহলে আপনি কেমনে নেবেন ভাই? সো আশা করছি আজকে বিষয়টা বুঝাতে পেরেছি যে ওজন আর কি বলে মুরগির সুস্থতার উপরে। সো আশা করছি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই বিষয়ে আপনাদের যদি মতামত থাকে তাহলে ভাই কমেন্ট বক্সও আছে, সেখানে জানিয়ে দেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।